ভীষণভাবে এক্সাইটেড, এবং সৃজিৎ মুখার্জির ছবি মানেই তো এক্সাইটমেন্টের শেষ নেই। অ্যান্ড সৃজিৎ মুখার্জি SVF কম্বিনেশন মানেই সেটা বক্স অফিসে একটা অন্যরকম সাড়া ফেলে। অ্যান্ড সৃজিৎ মানেই একটা এক্স ফ্যাক্টর কাজ করে, এক্স ইকুয়াল টু প্রেমও একটা এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বাংলা সিনেমার জন্য। ফ্যান্টাস্টিক। অ্যান্ড সৃজিতের গান তো আমার একটা ডিকেড ধরে সৃজিৎ মুখার্জি গান বাংলা সিনেমাকে পুনরুজ্জীবিত করেছে, নতুন নতুন সংজ্ঞা দিয়েছে বাংলা সিনেমার গানে। তো দিস টাইম অলসো এক্স ইকুয়াল টু প্রেমের গান ভীষণভাবে সাড়া জাগিয়েছে লোকেদের কাছে। এগারো বছর ধরে একই ছিল, মানে আমি তো বাংলা সিনেমা 11 বছর ধরে আমি যা রিলিজ করেছি, আমরা যা রিলিজ করেছি, আমি দেখেছি পশ্চিমবঙ্গের দর্শক ভালো কন্টেন্ট যখনই এসছে সৃজিৎ, মানে যখনই এসছে তখনই আমি দেখেছি যে পশ্চিমবাংলার মানুষ মানে আশীর্বাদ করেছেন, ভালোবেসেছেন, সোহাগ করেছেন সেই সিনেমাকে। সুতরাং নতুন করে বাংলা সিনেমার দর্শক আসছেন, সো দ্যাটস আ সেম থিং। ভীষণ টেন্স, আমার কিছু বান্ধবী কিছু বন্ধু তারা সকালবেলা সিনেমাটা অলরেডি দেখে নিয়েছে, দেখে স্ক্রিন থেকে আমার ছবি তুলে আমাকে পাঠিয়েছে, তো দেখে খুব ভালো লাগছে। কারণ বিগ স্ক্রিনে দিস ইজ মাই ফার্স্ট অ্যাপিয়ারেন্স অ্যাজ ওয়েল অ্যাজ আ সিঙ্গার অ্যান্ড হোয়াট এভার, সো খুব ভালো লাগছে। সৃজিতদার লেখা গান, ছানাইয়ের সুর করা, ভীষণ 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 এক্সাইটেড। শুটিং ফ্লোরে আমি গেছিলাম, আমি সকালবেলা অফিস বেরোচ্ছিলাম, তো হঠাৎ করে আমার বোন সিনেমাটার অবজার্ভার ছিল, তো আমাকে ফোন করে বললে যে তুমি তাড়াতাড়ি চলে এসো, সৃজিতদা বলছে তোমাকে একটু লাগবে, শ্যুট হবে, গানটা গাইতে হবে। এবার আমি ভেবেছি যে শ্যুট হবে, আমাকে হয়তো দাদাই গিটার বাজাবে, আমি গানটা গাইবো এবং সামনে শ্যুটিংটা হবে, মানে এটা আমি ভেবেছিলাম। তারপর আমি একটা এমনি জাস্ট অফিসে গো টু ওয়ার একটা পরেছি, তো দাদাই বললো যে এইটা পরো না, আমার মনে হচ্ছে তোমাকে স্ক্রিনে শো করবে, কী বলছিস? আমি সৃজিতদাকে ডিরেক্ট ফোন করে জিজ্ঞেস করলাম, সৃজিতদা আমি কি একটু ভালো জামা পরে আসবো? তখন সৃজিতদা নিজে বললো হ্যাঁ একটু ভালো জামা পরে আয়, শো করবো তোকে। এবং আমার এটা ফার্স্ট টাইম এত বড় একটা ফিচার ফিল্মের ক্লাইম্যাক্স শুটিং দেখা, আমি চোখের সামনে দেখেছি একটা এত বড় ফিচার ফিল্মের ক্লাইম্যাক্স শুটিং, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্য। এবং তারপরে নিজে শ্যুট করা অ্যালং উইথ শানাই অ্যান্ড সৃজিতদার ডিরেকশন, ইটস ওয়ান্ডারফুল। আমি আমার সোশ্যাল মিডিয়া অফ রেখেছি, আমি এখন কিছুই দেখতে পারছি না, আই এম ভেরি অ্যাংশিয়াস অ্যান্ড ভেরি স্কেয়ার্ড, বেশ নার্ভাস লাগছে আমার। সো আমি ঠিক চেক করছি না, আমি দেখছি না লোকজন কী বলছে, সেটা পরেই দেখবো, আগে নিজে দেখি কেমন হয়েছে বিষয়টা। এখানে এসে কেমন লাগছে, এত মানুষের ভিড়? মানে ভালো লাগছে, আমি একটু নার্ভাসও, সো আগে ছবিটা না দেখে আমি কিছুই বলতে পারছি না। দেখো ছবিটা, কিসের জন্য ওয়েট করছো? রিলিজ হয়ে গেছে, অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছিলো, সো গো হ্যাড, গেট ইউর টিকিটস অ্যান্ড ওয়াচ ইট, একবার, দুবার, তিনবার, চারবার, এক্সের সঙ্গে মানে কারেন্টের সঙ্গে যতবার পারো দেখো।